মই মুখ্যমন্ত্রী হৈ থাকোতে বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভয়াম এক কৰিবলৈ প্ৰয়াস কৰিছিল মুখ্যমন্ত্রী হৈ থাকোতে মই চেষ্টা চলাইছিল অসমৰ 3 কোটি 40 লাখ মানুহক সকলো জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধৰ্মৰ লোকক ঐক্যবদ্ধ কৰি তোলা ৰাজনৈতিক এইটো পৰ্যায়লৈ নিনিব যাৰ জৰিয়তে সমাজ ছিন্ন ভিন্ন হয় ৰাজনৈতিক এইটো পৰ্যায়লৈ নিনিব যত নেকি সমাজখন ছিন্ন বিচ্ছিন্ন হয় রাজনৈতিক এই পর্যায়লৈ আনিব যত সমন্বয়ের দ্বারা সমাজ শক্তিশালী হয় রাজনৈতিক এই পর্যায়লৈ আনিব যত সমন্বয়ের দ্বারা সমাজ শক্তিশালী হয় বিশেষ ভাষণেরে কিহর ইঙ্গিত দিলে সর্বানন্দ সোণোৱালে সর্বানন্দ সোণোৱালের একটা বিশেষ ভাষণ এই ভাষণটোত সর্বানন্দ সোণোৱালে ক্ষোভ বিচারিছে এই ভাষণটোত সর্বানন্দ সোণোৱালে নিজের মনের কথা কৈছে সর্বানন্দ সোণোৱালে কৈছে তেওঁ যেতিয়া মুখ্যমন্ত্রী আছিল তেতিয়া পাহাড় ভয়াম বৰাক ব্ৰহ্মপুত্ৰ এক কৰাৰ প্ৰয়াস কৰিছিল কিন্তু বৰ্তমান সময়ত সেয়া হৈ থকা নাই রাজনৈতিক এইটো পর্যায়লৈ অনা উচিত নহয় যার দ্বারা সমাজ ছিন্ন বিচ্ছিন্ন হয় রাজনৈতিক এইটো পর্যায়লৈ আনিব লাগে যার দ্বারা সমাজ শক্তিশালী হয় এইদরে সর্বানন্দ সোণোৱালে লক্ষ্য কৰি লৈছে কোনো বিশেষ ব্যক্তি কিন্তু কাক লক্ষ্য কৰি লৈছে সর্বানন্দ সোণোৱালে বৰ্তমান অসমৰ ৰাজনৈতিক লৈ অতিষ্ঠ নেকি সর্বানন্দ সোণোৱাল বর্তমান সময়ত সরকারের নীতি আর একাংশ রাজনীতিবিদর দম্ভ অহংকারক লৈ সর্বানন্দ সোণোৱাল অসন্তুষ্ট হয়ে পড়ছে নাকি তাক লৈ এতিয়া প্রশ্ন উত্থাপন হয়েছে কেন সর্বানন্দ সোণোৱালে যিখিনি কথা কৈছে সেইখিনি কথা বর্তমানের অসমৰ একাংশ রাজনীতিবিদর বিরোধী কথা বর্তমানের অসমৰ একাংশ রাজনীতিবিদে কেবল নিজের স্বার্থর সমাজ ভাঙি চুরমার কৰিবলৈ প্রয়াস কৰিছে একাংশ রাজনীতিবিদে দম্ভ অহংকারের জড়িয়ে শাসন করব বিচারিছে একাংশ রাজনীতিবিদে নিজের মুনাফা লুটার বাবে নিজের দম্ভর জড়িয়ে সকলকে সেই প্রতিপন্ন করব বিচারিছে যি কথার সদায় বিরোধিতা করে আছে সর্বানন্দ সোণোৱালে সেইভাবে সর্বানন্দ সোণোৱালে মুকলিক প্রকাশ করেছে নাকি এইখিনি কথা মনত রাখব রাজনীতিক এই পর্যায়লে নিনিব যত নাকি সমাজখন ছিন্ন বিচ্ছিন্ন হয় রাজনীতিক এই পর্যায়লে আনিব যত সমন্বয়ের দ্বারা সমাজ শক্তিশালী হয় তাহানিতে একটা কথা আছে রাজনীতিয়ে ভাগ করে সংস্কৃতিয়ে জোড়া লগায় নয়নে সংস্কৃতির সেই শক্তি আছে গতি মাজুলীত যে সাংস্কৃতিক ধারা শক্তিশালী সাংস্কৃতিক পরম্পরা এই পরম্পরায় জাতি জনগোষ্ঠীর সাংস্কৃতিক যে পরম্পরা আছে ইমান সুন্দর গতি এই সাংস্কৃতিক ধারার যোগেদি মাজুলী সমাজ সকলো সময়তে এক হয়ে থাকিব দেই মিলাপ্রীতি থাকিব যিমানেই দুর্যোগ নাহক কিয় যিমানেই ধুমুহা নাহক কিয় যিমানেই প্রত্যাহ্বান নাহক কিয় যিমানেই সংকট সমস্যা নাহক কিয় মাজুলী সদায় এক হয়ে থাকিব লাগিব আর সেইটো মই মনে প্রাণে বিচার আর মই আপনাদের জানে মই মুখ্যমন্ত্রী হয়ে থাকোতে মই চেষ্টা চলাইছিল বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়াম উদ্দেশ্য কি আছে অসমৰ 3 কোটি 40 লাখ মানুহক সকলো জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধর্মের লোকক ঐক্যবদ্ধ করে তোলা কারণ একতার যে শক্তি আছে ভাগ ভাগ হয়ে থাকলে সেই শক্তি কেউ সৃষ্টি হব নয় দি ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল শেহতীয়াভাবে সর্বানন্দ সোণোৱালের আচরণ কিছু পরিবর্তন হয়েছে সর্বানন্দ সোণোৱাল এগারী কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল বিজেপির এগারী রাষ্ট্রীয় নেতা বিজেপির নির্বাচনী সমিতি আর বিজেপির সংসদীয় সমিতি দুয়োখনতে স্থান লাভ করা একমাত্র অসমীয়া ব্যক্তি সেইগৰাকী সর্বানন্দ সোণোৱালে সদায় দিয়ে আহিছে সমন্বয়ের বার্তা সর্বানন্দ সোণোৱালে শেহতীয়াভাবে শিবসাগরলৈ গৈছিল তাতো দেখুৱাইছিল সমন্বয়ের বার্তা সর্বানন্দ সোণোৱালে ভাষণ দিছিল আরম্ভ হয়েছিল আজান আর আজান আরম্ভ হওয়ার লগেলগে রখি গৈছিল সর্বানন্দ সোণোৱাল এইদরে সর্বানন্দ সোণোৱালে দেখুৱাইছিল সমন্বয় এইদরে দিছিল সমন্বয়ের বার্তা আর তারপরে সর্বানন্দ সোণোৱালে এই বক্তব্য প্রদান করেছে যে বক্তব্যক লৈ এটা চর্চা চলিছে সমগ্র দেশজুড়ি কিন্তু প্রশ্ন উত্থাপিত হয়েছে কাক উদ্দেশ্য করে এই বক্তব্য প্রদান করেছে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে